গেল সপ্তাহের শৈত্যপ্রবাহের রেশ কাটেনি এখনো। দিনে সূর্য উঠলেও রাতে তাপমাত্রা কমে যায় পঞ্চগড়ে। তবে শনিবার সকাল থেকে আবারও শুরু হয়েছে হিমেল বাতাস। আবহাওয়া অফিস বলছে রোববার থেকে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বয়ে যাবে শৈত্যপ্রবাহ। আমাদের এই পঞ্চগড়ে খুবই শীত বেশি বুঝছেন, কিন্তু আমরা মনে হন যে এইদিক খুবই কষ্টে আছে। আমাদের তো গরিব লোক, আমরা আমার কাপড় নাই, বাইরে যে কিনবো তারও ব্যবস্থা আমার নাই। নওগাঁয় গত এক সপ্তাহ ধরে বিরাজ করছে ঠান্ডা আবহাওয়া। দুপুরে রোদের দেখা মিললেও সন্ধ্যার আগেই ঘন কুয়াশায় ছেয়ে যায় আশপাশ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। শীত বাড়ার সাথে সরকারি হাসপাতালগুলোতেও বেড়েছে ডায়রিয়া, হাঁপানি ও সর্দি জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। ঠান্ডার কারণে শ্বাসকষ্ট দম আটকাচ্ছে, মানে শুয়েও যাচ্ছে না। অ্যাজমা আজ হয়, শ্বাসকষ্ট, হাঁপানি। দুদিন ধরে অসুস্থ, খুবই বমি হচ্ছিল আর পাতলা পায়খানা হচ্ছিল, এই জন্য আমি হসপিটালে। ঠান্ডা থেকে শিশু ও বয়স্কদের রক্ষায় খাবার সহ সব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। সব পেশেন্টদেরকে আমরা ম্যানেজ করার পাশাপাশি করোনা ভাইরাস বা কোভিড-19 সম্পর্কে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি, কীভাবে তারা থাকবেন, কীভাবে তারা এই রোগ থেকে বেঁচে থাকবেন। উত্তরাঞ্চলের কুড়িগ্রামেও বেড়েছে শীতের তীব্রতা। ভোগান্তিতে পড়েছেন গরিব ও নিম্ন আয়ের মানুষেরা। কুয়াশায় বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চলের জনজীবন। ঠান্ডার প্রকোপ বেড়েছে উত্তরপ্রদেশ সহ ভারতের উত্তর অঞ্চলীয় রাজ্যগুলোতে। বেলা বাড়লেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন চালকরা। কোথাও কোথাও নগরবাসীকে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায়। দেশটিতে মদ্যপান এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে পরিস্থিতি আরো ঘোলাটে হবে সোমবার থেকে। রাস্তায় জনমানব কম, দোকানপাটও খুলছে কম। আমার গাড়ি চালিয়ে প্রতিদিন রোজগার হলেও আর তা হচ্ছে না। ইরানের রাজধানী তেহরানের উত্তরে আলবাস পর্বতমালায় তুষারঝড়ে অন্তত 10 জন পর্বত আরোহী মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো অন্তত বেশ কয়েকজন। দুর্ঘটনার পর সেখানে বৃষ্টি উদ্ধারকারী দল পাঠিয়েছে রেড ক্রিসেন্ট। এখনো নিখোঁজ রয়েছে 7 জন। গেল কয়েকদিন ধরেই খারাপ আবহাওয়া বিরাজ করায় দুর্ঘটনার আগেই সেখানে সম্ভাব্য তুষারপাতের সতর্কতা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। এদিকে বসনিয়াতে ভারী তুষারপাতে শনিবার 100 অভিবাসী আটকা পড়েছে। দেখা দিয়েছে খাবারের সংকট, যেখানে বেশিরভাগ পাকিস্তান সহ এশিয়ার বেশ কিছু নাগরিক রয়েছে। আমরা পশুর মতো জীবন যাপন করছি, এমনকি প্রাণীরাও আমাদের চেয়ে ভালো জীবন যাপন করে। দয়া করে আন্তর্জাতিক সংস্থাকে আমাদের সাহায্য করার জন্য অনুরোধ করছি। এদিকে শনিবার রাতে ব্রিটেনে আঘাত হেনেছে বেলা ঝড়, ফলে রাত থেকে শত শত মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায়। Thank you.